আসসালামু আলাইকুম, তুহিন ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধুরা, সকালবেলায় বের হয়ে পড়েছি উল্লাপাড়া বাজারে, চলে আসছি সানোয়ার ভাইয়ের বই বিচিত্রার দোকানে। আজ আমরা মোট 30টি কোরআন শরীফ সংগ্রহ করব, আর এই কোরআন শরীফগুলি আমরা একটি মাদ্রাসায় হুজুরদের জন্য নিয়ে যাব। রমজান মাসে বাচ্চাদের হাতে এই কোরআন শরীফগুলি আমরা উপহার তুলে দিচ্ছি। আর বন্ধুরা, আজকে যে কোরআন শরীফগুলি আমরা সংগ্রহ করছি, এই কোরআন শরীফগুলির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ঢাকার কামরাঙ্গীরচর থেকে সোহেল ভাই। সোহেল ভাইয়ের বাবা মৃত সাহেব আলী ফকির, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই কোরআন শরীফগুলি কোরআনের হাফেজদের হাতে তুলে দেওয়ার চেষ্টা করব। আসুন, সানোয়ার ভাইয়ের লাইব্রেরি থেকে আমরা কোরআন শরীফ সংগ্রহ করে নেই সর্বপ্রথমে। আসসালামু আলাইকুম ভাইজান। ভাইজান কেমন আছেন? ভালো আছেন আলহামদুলিল্লাহ। রমজান মাসে বেশ সুন্দর দোকানদারি চলতেছে, তাই না? ব্যবসা বাণিজ্য আপনার কেমন চলতেছে রমজান মাসে? ইনশাআল্লাহ, রমজান মাসে বিশেষ করে ধর্মীয় বই বেশি বিক্রি হয়, কোরআন শরীফ বেশি বিক্রি হয়, তাই মানুষ এই রমজান মাসে একটু কোরআনের প্রতি বেশি আকৃষ্ট থাকে। তো আমরাও আপনার কাছে আজকে কিছু কোরআন শরীফ নেওয়ার জন্যই আসছি সানোয়ার ভাই। সানোয়ার ভাই বুঝতে পারছে যে আমরা হয়তো বা ধর্মীয় কোনো বই নিতেই আসছি। সানোয়ার ভাই, আমাদের মোট 30টা কোরআন শরীফ দরকার, তো আপনার কাছ থেকে আমরা বেশ কয়েকটা কোরআন শরীফ সংগ্রহ করতে চাচ্ছি। ঠিক আছে, দিতে পারবো। ভালো মানের কোরআন শরীফ কি আছে? পেজ ভালো? জি, পেজ ভালো মানের কোরআন শরীফ আছে। আচ্ছা, আমাদেরকে তাহলে কোরআন শরীফ দিয়ে দেন। সানোয়ার ভাই, এটাই তো দিতে চাচ্ছেন আমাদের, না? জি, এটাই দেব। এটা সর্বোচ্চ মানের ভালো হবে, সর্বোচ্চ মানের ভালো। দেখি, সমস্যা নাই, আমরা রোজাও আছি, ওযু করেও বের হয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা তো হুজুররা পড়বে, না? মাদ্রাসার বাচ্চাদের জন্য হাফেজি। এখনই তো ইজ্জতে শেষ লাগে। বেশ ভালো এটা। দর্শক বন্ধুরা, সানোয়ার ভাই কিন্তু আমার মানে ট্যুর পার্টনার। আমরা যখন বিদেশে কোনো ট্যুর ট্যুর করি, সানোয়ার ভাইও আমাদের কিন্তু সফর সঙ্গী হন। এর আগের বার সানোয়ার ভাই আমরা একসাথে সিকিম দার্জিলিং ট্যুর করে আসছিলাম। সানোয়ার ভাই, অনেকদিন তো কোনো ট্যুর করা হয় না, চলেন একটা ট্যুর করে আসি ইনশাআল্লাহ। আবার একটা প্রোগ্রাম সাজান ইনশাআল্লাহ, যাব ইনশাআল্লাহ। চলেন এবার আমরা 2025 সালে অবশ্য দুবাই, কাতার এবং সৌদি আমরা করে আসব একসাথে। জি, একসাথে একটা ইয়া করছি, তিনটা রাষ্ট্র, তিনটা। দুবাই যাব, দুবাই থেকে কাতার ঢুকবো, কাতার থেকে সৌদিতে ঢুকবো, ওখানে 8 দিন থেকে ওমরাটা করে চলে আসবো। তাহলে আপনার ব্যবসা বাণিজ্য দেখবে কে? 3 দিন নিয়ে আপনি থাকতে চান না? জনবল আছে আমার। আচ্ছা, তারা দেখাশোনা করবে? জনবল দেখাশোনা করবে। এবং 2025-এ ডিসেম্বরে আমরা অলরেডি ইয়া করছি, ফিক্সড করে ফেলছি। ফিক্সড হয়ে গেছে? ফিক্সড হয়ে গেছে, তিনটা রাষ্ট্র আমরা ইয়া করব। আচ্ছা, এবার কিন্তু সানোয়ার ভাই আমাকে জানায় নাই, আগে ওনারা প্ল্যান ফিক্সড করে ফেলছে। গত মাসে আমরা একটা মিটিং করছি, মিটিংয়ে এখনো ইয়া হয় নাই, মানে 25 জনের মতো হয়েছে। ঠিক আছে, আরো 2-1 জন আমরা কাছের মানুষকে ইনক্লুড করব ইনশাআল্লাহ, যতজন হয় ইনশাআল্লাহ। ঠিক আছে, বন্ধুরা আমরা কোরআন শরীফ সংগ্রহ করে নিয়েছি, এখন আমরা রওনা দিব মাদ্রাসার উদ্দেশ্যে। তার আগে বাচ্চাদের জন্য কিছু ইফতার সামগ্রী আমাদেরকে কেনাকাটা করতে হবে, যেহেতু রমজান মাস, কোরআন শরীফের সাথে আমরা কিছু ইফতার সামগ্রী নিয়ে বাচ্চাদের জন্য মাদ্রাসায় চলে যাব। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, কোরআন শরীফ গুলো তো ভালো দিচ্ছেন। হ্যাঁ, ভালো কোরআন শরীফ ইনশাআল্লাহ, ছেলে মেয়ে ভালো, খুব আনন্দের সাথে পড়ালেখা করছে। ঠিক আছে, সানোয়ার ভাই আমাদেরকে কোরআন শরীফ দিলেন, আমরা এখন বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছি। আর ভাইজান, রমজান তো শেষ হয়ে চললো, আমাদের ইফতারের দাওয়াত দিবেন না? অবশ্যই, 29 বা 28 রমজানে দেখি আমরা বসে একত্রিত ইনশাআল্লাহ, দাওয়াত দিয়ে আমরা চলে আসবো ইনশাআল্লাহ। সানোয়ার ভাই আমাদেরকে ইফতারের দাওয়াত দিয়েছেন। আসসালামু আলাইকুম। আমি এখন
মাদ্রাসার বাচ্চাদের জন্য আমরা ইফতার সামগ্রী সংগ্রহ করার জন্য ভাইয়ের কাছে আসছি। ভাই আমাদেরকে কিছু ইফতারি দেন। আচ্ছা, বুন্দিয়া দেন, ছোলা দেন, পেঁয়াজু যা যা আছে সবই দেন। ঠিক আছে, এটাতে কি বড় ভাই? অরিজিনাল ঘোল। অরিজিনাল ঘোল কোথা থেকে আনতেছেন? আমাদের নিজেই তৈরি করি, নিজেই প্রোডাক্ট দিই। এটা স্বল্পের না, আপনাদের নিজস্ব? নিজস্ব তৈরি, এবং ঘোলটা খুব ক্রিম, ফ্যাট ভালো করে, ভালো হয়, খুব ভালো। কত করে কেজি বিক্রি হচ্ছে? 120 টাকা লিটার। এত কি জন্য? 120 এক কেজি দুধের দাম বর্তমানে 70 টাকা, এই জন্য দাম বেড়ে গেছে। এক কেজি দুধ দেওয়া হয় হলে 800 গ্রাম ঘোল। রোজার পরে আবার দাম কমবে না? রোজার পরে দাম 20 টাকা কমে যাবে। ও আচ্ছা, আচ্ছা, রোজার মাসে দামটা বেশি, চাহিদা বেশি? চাহিদা বেশি এবং জিনিসের দামও একটু বেশি। এটা ঘোল মাঠা করেন না? মাঠা করি না, এটা শুধু ঘোল। শুধু ঘোল। এটার দাম কত? এটা 120 টাকা, এটা হলো 240 টাকা লিটার। এটা হচ্ছে 240 টাকা এই বোতলটা, 2 লিটারের। 2 লিটারের বোতল যাক সহ। রোজার মাসে তৈরি করেন, রোজার পরে তৈরি করেন না? রোজার পরে তৈরি করি অল্প অল্প। আচ্ছা, আমরা তো এখন রোজা আছি, রমজানের পরে ভাইয়ের কাছে এসে আমরা ঘোল খাবো ইনশাল্লাহ। কয় টাকা পিস? 40 30 টাকা কেজি কিনলাম যে সেদিন, বড় বড় বিক্রি করতেছে। আচ্ছা, একটা তরমুজ দেন 300, 6 কেজি, 9 কেজি, 9 কেজি তরমুজ। আসসালামু আলাইকুম, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। বাচ্চারা আছে? বাচ্চাদের জন্য কয়েকটা কোরআন শরীফ আনছিলাম আমাদের এক ভাই, ওনার বাবার মৃত্যু বার্ষিকী উপলক্ষে মাদ্রাসায় কিছু কোরআন শরীফ পাঠিয়েছেন। আচ্ছা, ওই তো থাকবেই। আর যে বাচ্চাদের জন্য একটু ইফতারি নিয়ে আসছিলাম। জি আলহামদুলিল্লাহ, সবাই মিলে আপনারা ইফতার করেন, নেন আপনাদের জন্য একটা কোরআন শরীফ। আপনি তো হাফেজ হয়ে গেছেন না? হয়ে যাবে না, বিসমিল্লাহ নেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, এই নেন। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, 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 আসসালামু আলাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। মাশাআল্লাহ, আমরা 30টা কোরআন শরীফ নিয়ে আসছিলাম, 30টাই বিতরণ করতে পারলাম, সব বাচ্চারা ছিল এখানে আলহামদুলিল্লাহ।
اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك يا أول الأولين يا آخر الآخرين يا ذا القوة المتين يا أرحم الراحمين رب العالمين مبود مولا তাকায় দেখো মাহে রমজানের রোজা অবস্থায় রোজা দিনের রোজা অবস্থায় তোমার নবীর ঘরে তলবে ইলম দেরকে নইয়া রব্বুল আলামিন যুবক ভাইদেরকে নইয়া রব্বুল আলামিন কোরআন হাতে নেওয়ার অনুষ্ঠানে আল্লাহ রব্বুল আলামিন ফাতে শরীফ পড়েছি দোয়া দরুদ তাইল পাঠ করেছি তোমার নবীর উপর দরুদ সালাম পেশ করেছি এর ভিতরে যা কিছু ভুল হয়ে থাকে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও যা কিছু সব হয় কোটি কোটি গুণ সবের সাথে মিশ্রিত করে সর্বপ্রথম সোনার মাদিনা নবী পাকে রওজা মুবারকে পৌঁছে দাও নবী রসুলা করিয়ে বাবা আদমালায় সালাম হতে আজ পর্যন্ত যত যুগে যুগে নবী রসুল পয়গাম্বর মুসলমান হইয়া মাটির কবরে ঘুমায় গেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের কবরের সব তুমি পৌঁছাই দাও ওগো দরদি আল্লাহ তাকে দেখো আল্লাহ তোমার নবীর ঘরের তলবে এলে কোরআনের পাখিদেরকে নইয়া রব্বুল আলামিন তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ দয়া করে মেহরবানি করে আল্লাহ আমাদের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমাদের ইফতার সেহরি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন আমাদের সোহেল ভাই আল্লাহ তোমার নবীর ঘরে তলবি আলেমদেরকে রব্বুল আলামিন কোরআন শরীফের ব্যবস্থা করেছে আল্লাহ তার বাবার জন্য আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি কোরআন শরীফকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ তার বাবা মৃত সাহেব আলী ফকির আল্লাহ সে অন্ধকার কবরে বাসিন্দা হয়ে গেছে দয়া করে মেহরবানি করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ মাহে রমজানের সম্মানের খাতিরে তার কবরখানা বেহেস্তরে বাগান বানিয়ে দাও আল্লাহ আল্লাহ সোহেল ভাইয়ের আব্বার কবরখানা তুমি ফুলের বাগান বানিয়ে দাও জান্নাতি পোশাক পরাইয়ে দাও জান্নাতি কুদরতখানা তুমি তাদের খাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ দয়া করে মেহরবানি করে তুমি তাকে মাফ করে দাও আল্লাহ সোহেল ভাইয়ের বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকল কবরবাসীদের কবরে রাজা আফ কিয়ামত পর্যন্ত মাফ করে দাও রব্বুল আলামিন সোহেল ভাইয়ের সকল সদস্যদেরকে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ সোহেল ভাইয়ের সকল সদস্যদেরকে সুস্থ নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ বেশি বেশি কামাই করো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ তোমার রাস্তায় খরচ করো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ আজকে কোরআন দান করেছে আল্লাহ তলবি আলেমরা কোরআন তেলাওয়াত করবে এক একটি হরফের বিনিময় হাজার হাজার বরকত তুমি দান করে দাও হাজার হাজার সওয়াব তুমি তাকে তুমি দান করে দাও আল্লাহ হাজার হাজার সওয়াব দান করে তার বাবার কবরখানে তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ ভাইজানেরা অত্যন্ত আমাদের মহাব্বত করে আল্লাহ ইফতারের ব্যবস্থা করেছে আল্লাহ তুমি তার ইফতারকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন দয়া করে মেহরবানি করে আজকের দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ নবীর ঘরের তলবে আলেমদেরকে নিয়ে তোমার দরবে হাত তুলেছি আল্লাহ তোমার নবীর ঘরের তলবে আলেমরা আল্লাহ কারণ চলে গেলে আল্লাহ অত্যন্ত তেলাওয়াত করা কষ্ট হয়ে যায় আল্লাহ তুমি আইপিএসের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার একজন বান্দা তুমি নিযুক্ত করে দাও আল্লাহ সেই বান্দার খাতিরে আল্লাহ তুমি মাদ্রাসার আইপিএসের ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ মাদ্রাসায় কার্পেট নাই দয়া করে মেহরবানি করে তুমি কার্পেটের তুমি ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ তোমার একজন বান্দাকে তুমি ব্যবস্থা করে দাও যেন আমাদের আল্লাহ হাজও যেন পুরো করতে পারে তুমি তৌফিক দান করে দাও রব্বুল আলামিন অত্যন্ত গরম আল্লাহ অত্যন্ত কঠিন অবস্থা দয়া করে মেহরবানি করে আল্লাহ তলবে আলেমরা যেন সুন্দরভাবে শান্তিতে যেন কোরআন তেলাওয়াত করতে পারে আল্লাহ সেই খাতিরে তুমি আইপিএসের ব্যবস্থা তুমি আমাদের জন্য তুমি করে দাও রব্বুল আলামিন আল্লাহ তুহিন ভাইকে আল্লাহ তুমি সুস্থ নিয়ামত তুমি দান করে দাও আল্লাহ তুহিন ভাইয়ের আল্লাহ বংশে যারা অন্ধকার কবরে চলে গেছে সকলের কবরে আজাব তুমি মাফ করে দাও সকল কবরগুলো তুমি বেহেস্তের বাগান বানিয়ে দাও রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগির রব্বুল আলামিন আমরা নবীর ঘরে তলবে আলেমদেরকে নিয়ে তোমার দরবে হাত তুলেছি আল্লাহ
নবীর ঘরে তলবি ইলম রা রোজাদার, আল্লাহ আমাদের সকলের রোজাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ভাইজান ইফতারের ব্যবস্থা করেছে, ইফতারকে তুমি কবুল করে নাও। আল্লাহ সেহেরি তুমি কবুল আর মঞ্জুর করে নাও। মাহে রমজানের সম্মানের খাতিরে আজকের দোয়া তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন বাকী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাদ্রাসায় তাহলে আপনাদের সমস্যার কথা বললেন, আইপিএস নাই? জি জি, আইপিএস নাই। ওতে তো গরম, তো গরমে ছাত্রদের পড়ালেখা খুব কষ্ট হয়। আর গরমের দিনে তো ওইভাবে মনে হয় কারেন্টও থাকে না? কারেন্টও ঠিক মনে থাকে না। আইপিএস হলে আপনাদের জন্য সুবিধা হতো? জি, আইপিএস হলে আমাদের ছাত্রদের তলবিলদের পড়ালেখা খুব সুন্দর হবে কি আর। আলহামদুলিল্লাহ। আর মাদ্রাসা আমাদের কার্পেট, জি কার্পেটও নাই। শীতের সময় খুবই কষ্ট হয়ে যায়, যার যাদের সব পাটি দিয়ে আপাতত পড়াশোনা করে, কিন্তু ওগুলো তো ঠিক মতে মানে ঠান্ডাই হয় না। কার্পেটের যদি ব্যবস্থা হতো আমাদের ছাত্রদেরও খুব সুন্দর বসাটা একটু আরামদায়ক। জি জি, ঠিক আছে। দেখি আমরা যদি কোনো ভাই আপনাদের এই সহযোগিতা করেন, আমরা ইনশাল্লাহ পৌঁছানোর। জি আলহামদুলিল্লাহ। বন্ধুরা, হুজুর সাহেব জানালেন মাদ্রাসার বাচ্চাদের বেশ পড়ালেখার জন্য সমস্যা হচ্ছে, বিশেষ করে কারেন্ট থাকে না গরমের দিনে, একটা আইপিএস হলে আর নিচে মেঝেতে বসার জন্য যদি একটু কার্পেটের ব্যবস্থা হতো তাহলে হয়তো বাচ্চাদের অনেক সুবিধা হতো। তো আপনারা যদি কেউ ভাই মাদ্রাসায় উন্নতিকল্পে এই বিষয়গুলি বিবেচনা নিয়ে প্রেরণ করতে চান বা সহযোগিতা করতে চান, যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমরা হুজুরের কাছে এগুলো পৌঁছানোর চেষ্টা করব। ঠিক আছে, যদি কোনো ভাই পৌঁছায় দেয়, মানে পাঠিয়ে দেয়, আমরা আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব। আলহামদুলিল্লাহ। ঠিক আছে হুজুর, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম বাবারা। দর্শক বন্ধুরা, আজ আমরা এসেছিলাম সিরাজগঞ্জ উল্লাহ পাড়ারই শিমলা হাফেজিয়া মাদ্রাসায়। মাদ্রাসার অবস্থা তো আপনারা দেখতেই পেলেন কি অবস্থা। এই রুমটা বেশ জরাজীর্ণ, ভাঙাচোড়া, এখানে মাদ্রাসার বাচ্চারা রাত্রি যাপন করে, আর পাশেরটাতে ওইখানে তারা পাঠদান বা শিক্ষাদান যে কার্যক্রম ওইখানেই তারা করে থাকে, শিক্ষা কার্যক্রমটা পরিচালিত হয় ওই রুমে। আর এটাতে আবাসিক খুবই জরাজীর্ণ অবস্থা। সোহেল ভাই ঢাকা থেকে কামরাঙ্গীরচরের বাসিন্দা, তিনি আমাদেরকে বেশ কিছু কোরআন শরীফ এবং বাচ্চাদের জন্য আজকে ইফতারির ব্যবস্থা করেছিলেন, সেগুলি পৌঁছে দিলাম। এই সেই সঙ্গে মাদ্রাসার যে কী জরাজীর্ণ অবস্থা সেটাও আপনাদের সামনে উপস্থাপন করার সামান্য চেষ্টা করলাম। তো আপনারা যদি মনে করেন মাদ্রাসার এই জরাজীর্ণ অবস্থা আপনারা একটু সংস্কার করে দিতে ইচ্ছুক বা মাদ্রাসার উন্নতিকল্পে কোনো সহযোগিতা প্রেরণ করতে ইচ্ছুক, ইনশাল্লাহ আপনারা সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন। আমরা আশা করব আমরা আপনাদের সহযোগিতার মাধ্যমে মাদ্রাসাটি একটু সংস্কার করতে চেষ্টা করব। তো পরিশেষে আপনাদের সকলের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। ভালো থাকবেন সকলে, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তীতে ধর্মীয় কোনো কাজে অথবা কোনো সামাজিক কাজে। ভালো থাকুন, সুস্থ থাকুন, তুহিন ব্লগ চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।